হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুইটা ডিটক্স ওয়াটারের রেসিপি এই ড্রিঙ্কগুলো শুধুমাত্র আপনাদের শরীর থেকে টক্সিনই দূর করবে না এটা কিন্তু আপনাদের ফ্যাট কাটার হিসেবেও সাহায্য করবে আশা করছি রেসিপিগুলো আপনাদের উপকারে আসবে প্রথম যে ডিটক্স ওয়াটারটা তৈরি করব তাতে আমার লাগছে চিয়া সিড এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চিয়া সিড নিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে এটা আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো দশ মিনিট ভেজালেই কিন্তু চিয়া সিডগুলো ফুলে যাবে দেখুন ফুলে কিরকম থকথকে হয়ে গেছে ভেজানো চিয়া সিডগুলো আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম পানি লেবুর রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর এক চামচ দিচ্ছি মধু চেষ্টা করবেন এই ড্রিঙ্কটা খালি পেটে খাওয়ার জন্য যদি একদমই সম্ভব না হয় তাহলে যে কোনো হেভি মিল নেওয়ার আধা ঘন্টা আগে এই ড্রিঙ্কটা খেয়ে তারপরে আপনারা খেতে পারেন এটা কিন্তু ওজন কমাতে খুবই সাহায্য করে চলে যাচ্ছে দ্বিতীয় ডিটক্স ড্রিঙ্ক তৈরি করতে সেজন্য প্রথমে আমি অর্ধেকটা লেবু নিয়ে নিয়েছি এখন লেবুর থেকে রসটা আমি বের করে আলাদা করে রেখে নিচ্ছি এটা আমি পরবর্তীতে ব্যবহার করব এখন যে লেবুর খোসাগুলো ছিল সেগুলো আমি কেটে নিচ্ছি লেবুটা কাটার আগে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ এই লেবুর খোসাটা কিন্তু আমি এই ড্রিঙ্ক তৈরিতে ব্যবহার করব। সবগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি একটা প্যানে আমি দেড় কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি এখন যে লেবুর খোসাগুলো কেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে এক টুকরো দারুচিনি আপনারা চাইলে দারুচিনির গুঁড়োও ব্যবহার করতে পারেন থেতো করে রাখা আদা দিয়ে দিচ্ছি একটি টেবিল চামচ এখন সবকিছু মিশিয়ে আমি এটা জাল দিয়ে নেব মোটামুটি দশ মিনিটের জন্য এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন দেড় কাপ পানি শুকিয়ে এক কাপ পরিমাণ করে ফেলতে হবে ব্যাস আমার কিন্তু ডিটক্স ওয়াটারটা একদম তৈরি হয়ে গেছে কুরবানি ঈদের সময় কিন্তু অনেক বেশি ভাজা পোড়া তেল মশলা এগুলো খাওয়া হয়ে গেছে তারা কিন্তু এখন এই ডিটক্স ওয়াটারটা খেয়ে আপনাদের শরীরে যে টক্সিন জমা হয়েছে সেটা বের করে দিতে পারেন এছাড়াও এটা কিন্তু ফ্যাট কাটার হিসেবেও সাহায্য করবে তাছাড়া এটা কিন্তু আপনাদের ইমিউনিটিও বাড়াবে তবে শুধুমাত্র ডিটক্স ওয়াটার খেয়ে কিন্তু ওজন কমানো সম্ভব নয় সাথে সাথে কিন্তু আপনাদের হেলদি ডায়েটও মেনটেন করতে হবে আমি সম্পূর্ণটা ছেঁকে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস যে লেবুর রসটুকু আমি রেখেছিলাম সেটা আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ মধু আশা করছি রেসিপি দুটা আপনাদের উপকারে আসবে উপকারে আসলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ